আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সানজিদা আহাজ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো এই আমাদের সামার হলিডেতে আমরা যখন ডোরসেটে গিয়েছিলাম, তো এটা আমাদের তৃতীয় দিন, আর আমরা যাচ্ছিলাম চাজেল বিচে। এটা খুবই একটি পপুলার বিচ ইন ডোরসেট। এই ডোরসেটে কখনো গেলে কিন্তু এই বিচটাতে না যেয়ে থাকবে না, অবশ্যই মাস্ট 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 সি একটা বিচ। আর এই তো আমরা গেলাম, যখন দেখলাম এটা পুরাই একটা পেবল বিচ, ব্লু ওয়াটার, একেবারেই ব্লু, মানে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। এগেইন ডোরসেটের আমার মনে প্রত্যেকটা বিচই খুবই খুবই ক্লিন, আর এটা পুরাই পেবলগুলো আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিলো মানে এত ক্লিন, পেবলগুলোর ভিতরে কোনো ময়লা নাই, একেবারেই ক্লিন। তো এই তো আমরা হাঁটছিলাম, দিনটাও ছিল খুবই ভালো, সানি আর নাইস উইন্ডি, আর এইডানেই তো খেলছিল। আজকেও নেট টেট সব নিয়েই আসছে, ও কিছু যদি মাছের দেখা পায় দেখা যাক। আর এই তো আমরা হাঁটছিলাম, ওয়েভগুলো খুবই স্ট্রং ছিল, আমি আয়দাকে একেবারে হাত থেকে ছাড়ছিলাম না। ও তো যতই যাচ্ছে মনে হচ্ছে চম্বুকের মতো খালি স্রোতের দিকেই ও যেতে যাচ্ছে, খেলতে যাচ্ছে পানি দিয়ে, আর আমার স্বামী তোকে শক্ত করে ধরে রেখেছি, আর কান্নাকাটিও করছিল যেহেতু যেতে পারছিল না। তারপরও শক্ত করে ধরে কোনোভাবে ম্যানেজ করে ওকে আমি উপরে নিয়ে আসলাম। তো দুই তিনবারই আমরা কতক্ষণ পরপরই আমরা পানিতে যাচ্ছিলাম, আর এই বসে বসে একটু ছোটোখাটো স্ন্যাকও খাচ্ছিলাম। আর এডেনের সেই নেট স্টিল, মাছের দেখাও এখনও পায় নাই, একটু ডিসঅ্যাপয়েন্টেড। আর এই তো আমার হাজব্যান্ড ড্রোন চালাচ্ছিল তখন, আর আয়দাও খেলছিল ওর বাকেট দিয়ে, খুবই খুবই ও দেখি খুব পছন্দ করে কোথাও গেলে, কোথাও ঘোরাফেরা করতে আর বিচে যেখানে যায় ও দেখি খুব ওয়েল বিহেভডও থাকে, আর খুবই খুবই ও পছন্দ করে কোথাও আর সাইডে যখন আমরা যাই আর কি। আর এই তো ড্রোন চালাচ্ছিল, আর ওরা ভিউগুলাও দেখছিল, রেকর্ড করছিল, আর আমিও বসে বসে গান শুনছিলাম আর স্রোত দেখছিলাম। সমুদ্র পাড়ে গেলেই আসলে বসে থাকা যায়, কিচ্ছু খারাপ লাগে না। আর এই তো আমরা তারপরে আমরা চলে আসলাম ওয়েমাউথ মেইন বিচে। এটা খুবই একটা পপুলার বিচ, স্যান্ডি বিচ, বাট আমরা বিচের ধারে না গিয়ে এবার আমরা ঠিক করলাম, আমরা যেহেতু এইডেন একটু খেলতে চাইলো, আমরা আর্কেডে গেলাম। তো আর্কেডের মধ্যে ওরা কতক্ষণ খেলাধুলা করলো, গেমস খেললো, আয়দা কিছু রাইডে গেল, এইডেনও গেম খেলতে খুবই পছন্দ করে, তো ও গেম টেম কিছু খেললো, কিছু টাইম ওখানে ওরা স্পেন্ড করলো। এই ওদের ভিআর এক্সপিরিয়েন্স এই ডেনের, আমি কিছু টুকটাক এই ভিডিও করে রাখলাম মেমোরির জন্য। আর এই তো আয়দাও খুব এক্সাইটেড আর্কেডে, আমার মনে হয় আয়দার এই প্রথমই, আর প্রথমেই ও গেল আর কি। তো এই ওরা ওখানে খেলাধুলা করছিল, আর আমি ঘুরে ঘুরে আমিও দেখছিলাম, আর চিন্তা করছিলাম আর কি কত কিছু দেখার আছে এখানে। এই এই রাইডটা ছিল আয়দার জন্য, বাট আয়দা দেখি ওঠার সময় ও খুবই ভয় পাচ্ছিল, আর আয়দার বদলে আমরা এইডেনকেই তুলে দিলাম, আর এইডেন তো একেবারে এম্বারাসড, এটা খুবই বাচ্চাদের একটা রাইড, খুবই এম্বারাসড ফিল করছিল, আর ওখান থেকে বলছিল আই হেট ইউ এই আর কি। আর তারপরে দিনটা খুবই গরম ছিল, আমরা আইসক্রিম খাচ্ছিলাম, আর আয়দা ওই আইসক্রিম নিয়ে খুবই এক্সপ্লোর করা শুরু করলো আর কি, সব জায়গায় ভিজাইয়ে টিজাই একেবারেই অবস্থা খারাপ। যাই হোক, আমাদের ওয়েমাথ শেষে আমরা ফিরে আসছি আমাদের শ্যালেটে, সেই মেঠো পথ, সেই ভিউ এগেইন, আপনারা আমাদের সাথে এনজয় করতে থাকেন।
ড্রোন ভিউ। বিচটা একেবারেই ডিফারেন্ট আমি বলবো, পাহাড় আছে একেবারেই লাইক প্রপার একটা কাটিং পাহাড়, আর সুন্দর স্যান্ড একটু, সবগুলাই এখানে স্টোনি বিচ, বাট এই বিচটার মধ্যে আমি স্যান্ড খুঁজে পেলাম। তো অনেকক্ষণ ইডেন বাচ্চারা খেলাধুলা করলো, আমরা ওই ড্রোন ভিউটা নিলাম।